সুখের সংসার দায়িতার। সে তার স্বামী সুমন, শাশুড়ি অনিমা, এই তিনজনের ছোট্ট পরিবার। মাত্র দুবছর বিয়ে হয়েছে, সন্তানাদি হয়নি। তবে মনে হয় খুব শিগগিরই সে তার বাড়ির লোককে সুখবর জানাতে পারবে। সন্তান না হওয়া নিয়ে শাশুড়ির মনে তার সম্পর্কে সামান্য উষ্মা রয়েছে। তাছাড়া শাশুড়ি মানুষটা মোটের উপর ভালোই। দায়িতার বর সুমন, সুমনের মতো ভদ্র, শান্ত, কেয়ারিং মানুষকে স্বামী হিসেবে পেয়েছে। জীবন ধন্য হয়ে গেছে দায়িতার। সেই অর্থে সাধারণের একটু বেশি বয়সে তার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী সুখ তার জীবনে সব পুষিয়ে দিয়েছে। সবে জীবনটাকে ডানা মেলে উপভোগ করতে শুরু করেছে দায়িতা। তারই মধ্যে এই প্যান্ডামিক করোনা সব লণ্ডভণ্ড করে দিল। আজ দায়িতার শ্রাদ্ধ, মারণ রোগে মারা গেছে সে। মারা গেছে বললে ভুল বলা হবে, সে আত্মহত্যা করেছে হাসপাতালের ছাদ থেকে ছাপ দিয়ে। বিয়ের পর প্রথম বছরে মিসক্যারেজ হয়, তারপর আবার সন্তান এসেছিল তার গর্ভে। বাড়ির কাউকে সেই সুখবর দেওয়ার আগেই তার করোনা ধরা পড়ে। তার করোনা তার গর্ভস্থ সন্তানের যদি ক্ষতি করে, এমন একটা মিসকমিউনিকেশনে সুইসাইড করে দায়িতা। দায়িতার দাদা পুলিশ অফিসার দেবায়ন, তার পোস্টমর্টমে করোনা ও কনসিভ করার কথা জানতে পারে। শ্রাদ্ধের দিন বাড়ি এসে তা জানায় বাকি সবাইকে। দায়িতার বাড়ির বাকি সবাই করোনা নেগেটিভ ধরা পড়েছে। তারপর কি হয়? দায়িতার সংসারের ভালোবাসা, সংসারের পিছুটান এমন এক অবিচ্ছেদ্য বন্ধন মৃত্যুর পরও তা থেকে যায়, ভালোবাসা থেকে যায় মৃত্যুর পরেও। সেই কথাই বলে পারমিতা মুন্সির স্বল্প দৈর্ঘ্যের ছবি ভালোবাসা পজিটিভ। সমস্ত সামাজিক দূরত্ব নিয়ম বজায় রেখে ছবিটি তৈরি করা হয়েছে। ভালোবাসা পজিটিভ থেকে উপার্জিত একটি অংশ কোভিড-19 মহামারীর জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়া হবে। গল্প, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনায় রয়েছে পারমিতা মুন্সি। এই সিনেমাটা বর্তমানে, এই যে সিনেমা বলবো না, যে শর্ট ফিল্মটা, এটা বর্তমানে যে কোভিড পরিস্থিতি তার উপরে, মানে তার উপরে বেস করে করা। এটা বলতে গেলে এটা একটা এই সময়ের একটা দলিল হয়ে থেকে যাবে। আর সেই সময়কে তো কোথাও ধরতে হয়। তো আমার কাছে যখন একটা প্রস্তাব এলো, আমার প্রডিউসার সুদীপ ব্যানার্জি, তিনি যখন আমাকে একটা প্রস্তাব দিলেন যে একটা শর্ট ফিল্ম করার, তখন আমি ভাবলাম যে কন্টেম্পোরারি যে বিষয়, এখন যেটা আমাদের সব থেকে বেশি, মানে আমাদের ভাবনার বিষয়, যে করোনা, কোভিড পজিটিভ, কোভিড-19, যে তার উপর যদি আমি একটা কিছু করতে পারি, তো সেই ভাবনা থেকে এই শর্ট ফিল্মটা করা। এবং এটা থেকে হাইলাইট করেছে যে এই যে কোভিড-19 নিয়ে লোকের মনে যে অনেক মিসকনসেপশন আছে, অনেক যে অযথা আতঙ্কে ভোগে, সেখান থেকে যে অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায়, সেই জায়গাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি। অনিমা, মানে দায়িতার শাশুড়ির চরিত্রে রয়েছেন সুতপা বন্দ্যোপাধ্যায়। ভালোবাসা পজিটিভ এই সিনেমাটাতে এখানে আমার ভূমিকা হচ্ছে মায়ের ভূমিকা। আর এখানে একজন মা বলতে তাকে পুরোটাই দেখানো হয়েছে, ভীষণ তার দুঃখী অবসাদ। তবে মায়ের থেকে শাশুড়ির ভূমিকাটা বেশি, কারণ এখানে বৌমা আর শাশুড়ির একটা রিলেশনের ব্যাপার আছে, ছেলের সাথেও আছে। এবং আলটিমেটলি এখানে বৌমার একটা কিছু অ্যাক্সিডেন্ট হবে, সেই থেকে শাশুড়ির মধ্যে একটা দুঃখ, একটা বেদনা ফুটে উঠবে এই ক্যারেক্টারের মধ্যে। পুলিশ অফিসার দেবায়ন, মানে দায়িতার দাদা, ওনার চরিত্র দেখা যাবে দেবজিৎ কুণ্ডুকে। গল্পটা পড়ে আমার খুব ভালো লাগে, এবং পারমিতাদির সঙ্গে আমার যোগাযোগ হওয়ার পরে আমি সুদীপবাবুকে বললাম যে এই গল্পটা দিয়ে করা যেতে পারে, কারণ এখন বর্তমান সিচুয়েশান এটার উপর দিয়ে এই গল্পটা খুব খুব একটা বিশেষ ভূমিকা পালন করছে। কারণ মানুষের মধ্যে যেমন একটা ভীতি সৃষ্টি হচ্ছে, আতঙ্ক সৃষ্টি হচ্ছে, আমার মনে হয় এই গল্পটা দেখলে মানুষের মধ্যে সচেতনতা যেমন বাড়বে, তার সঙ্গে আতঙ্ক কমাটা উচিত বলে মনে হবে। দায়িতার স্বামী সুমন, ওনার চরিত্র দেখা যাবে দেবদূত ঘোষকে। পারমিতা মুন্সির নির্দেশনায় ভালোবাসা পজিটিভ একটা শর্ট ফিল্ম হচ্ছে, যাতে আমি দেবলীনা ছাড়া, দেবলীনা দত্ত ছাড়াও আরও অনেকে অভিনয় করছেন। গল্পটার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো যে এটা বিষয়বস্তুর মধ্যে করোনা রয়েছে, করোনার মধ্যেও ভালোবাসা কীভাবে বেঁচে আছে সেটা পারমিতা ধরার চেষ্টা করেছে। আমি সবসময়ই ভাবছিলাম যে একজন সংস্কৃতিকর্মী হিসেবে, যে এই যে সময়টা আমরা পেরোচ্ছি, পৃথিবীতে একটা অভূতপূর্ব সিচুয়েশান তৈরি হয়েছে, এটার যদি একটা কাজের মধ্যে ডকুমেন্টেশন হয়, সেইটা সুযোগ পারমিতা করে দিয়েছে বলে পারমিতাকে ধন্যবাদ। এবং দায়িতা, ওনার চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্ত মুখার্জিকে। আমার চরিত্রের নাম দয়িতা।
আর আমার হাজবেন্ডের ক্যারেক্টার করছে দেবদূত সুমন, মানে ক্যারেক্টারের নাম সুমন। আর এই গল্পটা কোয়ারেন্টাইনের সময়কারীরই গল্প, মানে করোনা ভাইরাস, কোভিড-19, কোয়ারেন্টাইন, স্যানিটাইজেশন, এখনকার যে নিউ নর্মাল, এই সব কিছুকে ভীষণভাবে ফিচার করা হচ্ছে এই গল্পটাতে। যদিও একটা রিলেশনশিপের গল্প, একটা আদ্যপ্রান্ত প্রেমের গল্প, পারমিতা মুন্সির স্ক্রিপ্ট গল্প এবং পারমিতা মুন্সির ডিরেক্টর ও আমার অনেক বছরের বন্ধু পারমিতা, বন্ধুর সাথে কাজ করা সেটা এমনি মজার ব্যাপার। আর সাসপেন্স আছে তার সাথে একটা প্রচণ্ড রকম, সেই সাসপেন্সটা আমাকে নিয়েই, আমার চরিত্রকে নিয়েই, কিন্তু সেটা এমনই একটা ভয়ঙ্কর সাসপেন্স, ভয়ঙ্কর আমি বলবো, এতটাই ভয়ঙ্কর যে গা শিউরে উঠবে, কিন্তু সেটা একদমই বলা যাবে না, মানে কোনো রকম হিন্টও দেওয়া যাবে না যে সাসপেন্সটা কী। তো সেটা নিয়ে আমি একদমই কিছু বলবো না, তবে তথাকথিত কোভিড বিষয়টাকে ফিচার করে কোয়ারেন্টাইনের সময়কার একটা প্রেমের গল্প, এরকম যদি ভাবা হয় তাহলে ভুল, কারণ এটা দেখলে আলটিমেটলি যে সারপ্রাইজ এবং সাসপেন্সটা পাওয়া যাবে সেটা একটা দর্শকদের জন্য ডেফিনেটলি একটা এক্সট্রা পাওনা হবে। For such exclusive videos, do like, share and subscribe VSpot You from unknown to known and don't forget to hit the bell button.